ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুক আহমদ, মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইনস্ট্রাক্টর এবং প্রোভাইডার। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা আসলে অনেকের প্রয়োজন। সেটা হচ্ছে, নতুন শিখতে সময় গিয়ারের যে ভুলগুলো হয় আর কেন হয়। গিয়ারে ভুল হওয়ার কারণ হচ্ছে গিয়ার ধরতে একটা সমস্যা, আর হচ্ছে কিছু ব্যাপার আছে যেগুলোতে একটু বেশি প্রবলেম হয়, সেগুলো আমি এখন দেখাবো। তাহলে কথা না বাড়ি আমরা এখন এটা শুরু করি। প্রথমে আমরা সবসময় গিয়ার যদি আমরা ক্লাস পুরা চাপ না দিই, যেমন ধরুন হাফ অর্ধেক ক্লাসে চাপ দিই, তাহলে এই সমস্যাটা দেখা যায়। তো যদি এই জন্য সবসময় ক্লাসে পুরাটা চাপ দেওয়া, ক্লাসে আমি পুরাটা চাপ দিলাম, তারপরে গিয়ারটাকে এইভাবে না ধরা, আমি যেভাবে অন্য একটা ভিডিওতে দেখেছি যে এইভাবে অথবা এইভাবে ধরা ধরলে সহজ, আর গিয়ারটা যখন লাগাই আমি এইভাবে হাতটাকে না করা, গিয়ারটাকে ক্লোজ, এইভাবে হাতটাকে ক্লোজ রাখবো, আঙুলগুলাকে ক্লোজ রেখে এইভাবে, এই যে এইভাবে গিয়ার লাগাবো, ই আছে এইভাবে ধরে এই করলাম, হাতটাকে এইভাবে না করে এই বাম দিকে উপরে এক, এরপরে দুই, এরপরে তিন, এরপরে আঙুলের আগা দিয়ে চার, এরপরে আবার নিউট্রাল করলাম। তো এখানে হয় কি এরকম, যে আমরা হাতটাকে এইভাবে নিয়ে আসি, যে আমার হাতের যে কোণেটা, কোণেটা আমার দিকে চলে আসে, এই কিন্তু এই যে সিটের যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আমার হাতটাকে রাখা, আর এইভাবে হাতটাকে যদি এইভাবে রাখি তাহলে আমার গ্যাটটা সহজে লাগবে। হাতটাকে সবসময় এখানে মধ্যে রাখার চেষ্টা করা, আর মধ্যে রাখার পরে তারপরে আমি গিয়ার লাগাবো, তাহলেই সহজ লাগবে। এইভাবে না করা, এইভাবে করলে এই যে এইভাবে হলে হয় না, এই এই আসলো, আর কোনটা আমার নিজের শরীরের মধ্যেই গুতা লাগে, এই কারণে কিন্তু আমার গিয়ার লাগানো হয় না, মানে সঠিকভাবে হয় না আর কি। সবসময় খেয়াল করা যে আমার কোনটা যেন এইভাবে না আসে, এই মধ্যেখানে আসে। তো গিয়ার লাগানো আমরা সঠিকভাবে যে হাতটা এভাবে না মেলানো হয়, এভাবে হাতটাকে ক্লোজ রাখবো, ক্লোজ রেখে বামে উপরে এক, সোজা নিচে দুই, আবার এইভাবে এইভাবে ধরলাম, ডান দিকে উপরে তিন আর সোজা নিচে চার, আবার এক গাঁট উপরে তুলে বাম দিকে নিচে নামালে ব্যাক গিয়ার, আবার নিউট্রাল। আর যখন আমি গিয়ারটা লাগবো তখন নিজে ফিল করব, একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে যখন যায় তখন হাতে দুইটা গিয়ার, মানে দুইটা পয়েন্ট বাজে হাতের মধ্যে, এই একটা গাঁট, এই আরেকটা গাঁট, এই একটা ঘাট থেকে এক গিয়ার থেকে আরেক গিয়ারে গেলে হাতের মধ্যে দুইটা ঘাট লাগবে, আর যদি নিউট্রাল থেকে গিয়ার হয় তাহলে একটা ঘাট হাতের মধ্যে বুঝে যাবে। তো মূলত আজকের ভিডিওটা বেশি কিছু না, অল্প একটু জিনিস, তারপর গিয়ারে ভুল যে জিনিসটা হয়, হাতটাকে কোনটাকে এইভাবে না করে এই মধ্যে এখানে রাখলাম, তাহলে কিন্তু গিয়ার লাগানোটা আমাদের জন্য অনেকেই অনেক অনেক সহজ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, আর কিছু দ্বিতীয়ত করার ইচ্ছা নাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।